আজকে ওয়েদারটা জাস্ট একবার দেখো, এত পরিমাণে রোদ উঠেছে, এত পরিমাণে রোদ উঠেছে কি বলবো আর। কাকেমনিদের গরু দুটোকে এরকম ছায়া এনে রেখেছে, আর এবছর আমের ফলনও কিন্তু বেশ ভালো। এই গাছটা যদিও অনেক আম পড়ে গেছে এই কয়েকদিন আগে যে হাওয়াটা হয়েছিল তখন, তো আমি তোমাদেরকে আমাদের বাড়ির উঠোনের আম গাছটা দেখাবো। তো তার আগে দেখে নাও বাড়ির সামনে যে কি সুন্দর ধানগুলো হয়েছে। সেগুলো অনেক দিন আগে যখন ছোট ছোট চারাগুলো রোপণ করেছিল ঠিক সেই সময় তোমাদেরকে দেখিয়েছিলাম, আর তো আমার দেখানো হয়নি, মাঝখানে অনেক কিছু হয়ে গেল। তো মাঝখানে হয়তো আর একবার দেখিয়েছিলাম, আর এখন দেখতে পাচ্ছ চারা থেকে ধানের শীষ কিন্তু বেরোচ্ছে দেখো, আর কয়েকদিন পরেই সুন্দর করে পেকে যাবে আর সোনালি রঙে ভরে যাবে পুরো মাঠটা। তো চলো, ওই যে দেখতে পাচ্ছ আমি জামা কাপড় কেচেছিলাম সকাল সকাল, ওগুলোকে তুলে নিয়ে আসি। আর গাছে এখনও বেশ কয়েকটা ফুল আছে, মা যেহেতু পুজো দিয়েছে, মা না ভালো করে ফুল মানে দু একটা ফুল রেখেই দেয়। এই দেখো, এটা দেখলে আমার খুব রাগ হয় তখন, এই ফুলটা কত আশা করেছিল বলো ঠাকুরের চরণে যাবে বলে, কিন্তু সে যেতে পারলো না। ওইদিকে আরও কয়েকটা ফুল আছে, ওই যে লাল লাল দেখতেই পাচ্ছ, ওই যে ওপরেও রয়েছে আবার নিচেও একটা রয়েছে, ওই যে দেখতে পাচ্ছ পাতার ফাঁকে, এই ফুলগুলো ঠাকুরের চরণে যেতে পারলো না। আর আমি যেহেতু পুজো দেব না তাই আর আমিও তুলতে পারলাম না। আর এই দেখো কলকি ফুলের গাছেও কিন্তু বেশ ফুল আছে, মাকে আমি এই ব্যাপারটা নিয়ে প্রচণ্ড বকাবকি করি যে ফুল তুললে তুমি পরিষ্কার করে ফুল তোলো না, একটা দুটো তুলে নিয়ে গাছের মধ্যেই রেখে দাও। আর আমি ফুল তুললে ওই ডগাতেও যদি কোনো ফুল থাকে ওটাকে আমি একদম টেনে হিঁচড়ে পেড়ে তবে ছাড়বো। যে পরিমাণে রোদ দিয়েছে জামাকাপড় তো মোটামুটি শুকোনোর কথাই, তো ফার্স্ট দেখি এইটা কেক শুকিয়েছে নাকি, মোটামুটি শুকিয়েই গেছে। তো এখন আমি নেব না, আর কিছুক্ষণ থাক, একবারে ভালো করে শুকোক, একবারে সমস্ত কিছু তুলে নিয়ে চলে যাব। আমাদের মোটামুটি 12টার মতন বাজে, আর আজকে হচ্ছে গিয়ে বুধবার। আমার ঠাম্মা গত বুধবার পর্যন্ত এরকম সময় উনি ছিল আমাদের সাথে, আজকে দিনে উনি সন্ধ্যাবেলা মানে আমাদের ছেড়ে চলে গেছে। আজকে এক সপ্তাহ পার হয়ে মোট 8 দিনে পড়লো, তো ওই বাড়ি এই বাড়ি নিয়েই চলছি, ওই বাড়িতেও যাওয়া আসা হচ্ছে। আর আমার গলা কান দুটোই খালি দেখতে পাচ্ছি, গরমে প্রচণ্ড চুলকুনি হয়েছে, যাই না কেন গলাতেও মানে অ্যালার্জির জন্য হয়তো লাল লাল হয়ে যাচ্ছে। আর আজকের ব্লগটা আমি দুপুর থেকেই স্টার্ট করেছি, তার জন্য আমার রান্নাবান্না মোটামুটি ওদিকে হচ্ছে, ওই মাছের ভাপাটা বসিয়ে দিয়ে আসলাম একটু রাস্তায়। আর আজকে যে পরিমাণে গরম, এখানে তো মনে হচ্ছে 40 ডিগ্রি টেম্পারেচার হবেই, পেছনটা দেখতে পাচ্ছো রোদে যেন খা খা করছে, একদম তাকানোই যাচ্ছে না। তো চলো ব্লগটা আজকে এখান থেকে স্টার্ট করছি, সুখ দুঃখ সব কিছু নিয়েই তোমাদের চলতে হয় এখন, মনে আস্তে আস্তে পাথর চাপা দিয়ে চলতে হবে, কিছু করার নেই। সামনে আসছে ঠাম্মার কাজ, তো ঠাম্মার কাজটা খুব সুষ্ঠুভাবে হয়ে যাক, ভগবানের কাছে প্রার্থনা করি ঠাম্মার কাজ পর্যন্ত সব কিছু ঠিকঠাক থাকুক এবং কাজটা খুব সুন্দরভাবে কমপ্লিট হোক, আর ঠাম্মার তাহলেই যেখানে থাকুক শান্তি পাবে। তো চলো ঘরে যাই, দেখি ফ্রিজে হয়তো একটা আইসক্রিম আছে, সেটা খাবো। গতকালকে একটা আইসক্রিম কাকু এসেছিল, তো আইসক্রিম কাকুর কাছ থেকে অনেকগুলো আইসক্রিম রেখেছিলাম, তো কালকে মোটামুটি 2টো আইসক্রিম আমি খেয়ে নিয়েছি, মা বাবা সবার আইসক্রিম খাওয়া অলরেডি হয়ে গেছে। আর এখন দেখো একটা আইসক্রিম পড়ে আছে, ওটাকে এখন খাবো, তাই বের করে নিলাম। এই যে সেই আইসক্রিমটা জমে গেছে একদম, তো আমি না এই চকো আইসক্রিমগুলো খেতে বেশ পছন্দ করি, আর এরকমই যে ইয়েগুলো থাকে কাঠিগুলো থাকে এটা খেতে আমার বেশ ভালো লাগে। আমার তো মনে হচ্ছে ভাত ঠাত কিছু বাদ দিয়ে এরকম আইসক্রিমগুলোই শুধুমাত্র খেয়ে থাকি। আর যেই কাকুগুলো আইসক্রিম নিয়ে যায় রাস্তা দিয়ে তাদেরও অবস্থা যে কালকে কি হয়েছিল, কালকে তো মনে হয় এর থেকে বেশি গরম ছিল। আমি দেখছি ওনারাও পুরো একদম ঘেমে একটা একাকার অবস্থা। আমি আবার ওনাদেরকে বললাম যে কাকু আমাদেরকে তো দিচ্ছ তুমি একটা খেয়ে নাও, আর কাকু তখন হাসছিল। আমার সত্যি দেখে এত খারাপ লাগছিলো, আমরা তো মোটামুটি ফ্যানের নিচে থাকি, বসে থাকি, সেরকমভাবে কোনো গায়ে লাগে ঠিকই কিন্তু সেরকমভাবে লাগে না, কিন্তু যারা এরকম সাইকেলে করে বা ভ্যানে করে আইসক্রিম নিয়ে যায় বা ফল টল নিয়ে যায় এইরকম গরমে, যারা আনা আখের রস বিক্রি করে রাস্তায় দাঁড়িয়ে, সত্যি তাদের যে এই গরমে কী পরিস্থিতি আমি তো মানে এটাও চিন্তা করি। তো যাই হোক, ওনাদের কাছ থেকে না কিনলে তো ওনারাও অনেকটা অসুবিধার মধ্যে পড়ে যাবে। এবারে আর আমাদের আমের টক আম মাখা খাওয়ার জন্য এবারে ও বাড়ি যেতে হবে না, একদম উঠোনেই আমাদের কাঁচা আমগুলো টুপটাপ সারাদিন পড়ছে, আর একটু হাওয়া দিলে তো আরও বেশি ঢুপঢাপ পড়ে যাচ্ছে। তো দেখতেই পাচ্ছ পড়ে টোরে কয়েকটা আম বেশ গাছে রয়েছে, এগুলোকে রেখেছি, যদি পাকা মানে পাকলে যদি খেতে পারি তাহলে খুব ভালো হবে, আর এর আগে যদি ঝড় এসে যায় তাহলে তো আর একটাও পাকবে না, তার আগেই সব পড়ে যাবে। আর ওদিকে কাকিমণিদের গাছে কাঁঠালগুলো দেখতে পাচ্ছ, তবে একটা কাঁঠালও কিন্তু এখনও পাকেনি, সবগুলোই কাঁচা রয়েছে। তো প্রকৃতি দেখতে দেখতে আমাদের রান্নাও হয়ে গেছে,
হয়েছে। চলো রান্নাটাকে নামিয়ে নিয়ে আর তোমাদের সাথেও শেয়ার করি যে ভাপানোর পর রেসিপিটা ঠিক কেমন হয়েছে। দেখতে লঙ্কাগুলো দেখে যে রেসিপিটা একদম প্রপারভাবে কুক হয়েছে আর লঙ্কাগুলো একদম কালার চেঞ্জ হয়ে গেছে আর একটুখানি ঝোলঝোল আছে, কারণ আমি গরম গরম খুলেছি সেই জন্য। তো এটাকে যদি আমি চাপা দিই আর একটুখানি রেখে দিই তাহলে কিন্তু ওই সর্ষেটা টেনে যাবে। আর দুর্দান্ত খেতে হয়েছিল, রেকমেন্ড করবো, একবার জাস্ট ট্রাই করো। তো আম্মাখার কথা বলতে বলতে এদিকে দেখো কাঁচা আম নিয়ে রেডি হয়ে গেছি, আমার বরমশাই নাকি আজকে আবার আম্মাখা খাবে। তো আম্মাখা যেহেতু খাবে ওকে তো খাটুনি করতেই হবে, তাই দেখো আমগুলোকে ওই ছুলে নিচ্ছে আর ওকে আর আমি এই পরিস্থিতিতে দেখালাম না। যাই হোক, ওকে একটুখানি হেল্প করতে হবে। আর আমি ভেবেছিলাম যেগুলো মনে হয় কাঁচা মিঠা আম, কিন্তু বিশ্বাস করবে না, ওটা মাখার পরে বুঝতে পেরেছি যে কী হারে টক এই আমটা। তো ওই যে ওই মেশিনটা দিয়ে ভালো করে কুচিয়ে নিয়েছি আর চিনি লবণ লঙ্কা তার সাথে একটুখানি গুঁড়ো নিয়ে নিয়েছি, তাহলে মিষ্টি মিষ্টি লাগবে, খেতে ভালো লাগবে। আর আমটা যেহেতু প্রচণ্ড পরিমাণে টক ছিল, এইটুকু গুড় না নিলে মনে হয় খাওয়াই যেত না। তো দাঁড়াও, আমাদের ঘরে আজকে না কাসুন্দি ছিল না, তাই কী করবো কী করবো বুদ্ধি বের করতে ভাবলাম যে তাহলে একটুখানি সর্ষে বেটে নিই। তো দাঁড়াও সর্ষে বেটে নিয়ে আসি, ততক্ষণ পর্যন্ত দেখতে থাকো। ফাইনালি আমি সর্ষে বেটে নিয়ে এসেছি আর অনেকটা পরিমাণ সর্ষের মধ্যে দিয়ে দিলাম। আর আম্মা খাতে লেবু পাতা না দিলে জাস্ট জমে না, তাই গাছ থেকে দেখো টুপ টুপ করে দুটো লেবু পাতা তুলে নিয়ে এসে আম্মাখার মধ্যে দিয়ে দিলাম। এবার আমটাকে ভালো করে মেখে নেবো। আর ওখানে আমাদের আম্মাখা খাওয়ার পার্টনাররাও সব বসে আছে, যেহেতু গরমের মধ্যে কারো গায়ে কোনো জামাকাপড় নেই, মানে বাবা কাকুদের কথা বলছি, তাই ওখানে আর আমি ক্যামেরাটা নিয়ে গেলাম না। তো আজকের ভিডিওটা আমি আর এর থেকে বেশি বড় করছি না, সুখ দুঃখ হাসি কান্না নিয়ে আজকের ব্লগটা আমি শেষ করছি। আজকের এই ব্লগটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর নতুন হয়ে থাকলে ফ্যামিলি মেম্বার হতে ভুলো না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের শরীরের খেয়াল রেখো, কারণ নিজেদের থেকে বেশি আর কিছুই হয় না। এই দেখো আমাদের আম্মাখা একদম রেডি, খাওয়া দাওয়া শেষ, এমন করে রেডি। না না, আমি তো খাইছি, একবার একবার খাই দাও। অনেক টক চল পড়ে যাবে, এত টক। তুমি এখন খাও।